হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। সকাল থেকে ঘুম এখনও ছাড়েনি, রাত্রেবেলায় 4-5 বার উঠেছি। আর কি একটা ঘটনা ঘটেছে, বাবু বলছি ধরো না, মানে কালকে রাত্রিবেলায় বাবা ফোন করেছিল, মানে অন্যদিনে মা ফোনটা ধরে রিসিভ করে কথা বলে, কালকে রাত্রিবেলায় দেখছি বাবা ফোন করেছে। সারা রাত ওটাই মাথাতে চলছে, শুধু বাবাকে নিয়ে স্বপ্ন দেখছি। হ্যাঁ, স্বপ্ন দেখছি যে বাবা ফোন করেছে, দিয়ে বলছে যে আমি যাচ্ছি তোর বাড়িতে, যে আমি স্বপ্ন দেখছি, যে তারপরে বাবা চলে এসেছে, রাস্তা খুঁজে পাচ্ছে না, আমি আনতে গেছি, এরকম একটা স্বপ্ন দেখেছি। অন্যদিনে বাবাকে দেয় ফোনটা, আর কালকে বাবা ফোন করেছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো চলো ব্লগটা শুরু করলাম। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে না, রাত্রেও অনেকবার বৃষ্টি হচ্ছে। আমি মানে যতবার বৃষ্টি হচ্ছে ততবার উঠে উঠে জানালা বন্ধ করেছি আর খুলেছি, বন্ধ করেছি আর খুলেছি, এই করে গেছি সারা রাত। এখনও বৃষ্টি হচ্ছে, মেঘটা প্রচণ্ড ধরে আছে, ও যাচ্ছে একটু বাইরে। তো চলো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। বিছানা গোছাইনি এখন, ওই যে দেখো বিছানা টিছানা নিয়ে সব কিছু বসে আছি। তো চলো বিছানাগুলো গুছিয়ে নিই, তারপর আসছি আবার। তো এই বিছানা থেকে উঠলাম, ওঠার পর বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ বিছানাটা না গোছালে তো এই রুমটাতে আমি সব কিছু করি তো তাহলে কিছু করতে পারবো না। তো তাই জন্যই এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর বর তো গেছে একটুখানি বাইরে, তো জানি না ওর কী কাজ আছে। তো তোমরা এখন বলতে পারো যে ও এখন বাড়িতেই আছে, ও তো কোম্পানিতে কাজ করে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে, আমার ভিডিওগুলো দেখতে থাকো, তাহলে সবই জানতে পারবে। আর হ্যাঁ, কালকে একটা দিদি কমেন্ট করেছো যে আমি এত স্যাড স্যাড কথা বলছি বা এত স্যাড আছি বা আমার মন খারাপ, কেন কিসের জন্য শেয়ার করতে বলেছো? তো সেই দিদিকে বলবো অবশ্যই শেয়ার করব, কিন্তু ব্যাপারটা কী বলতো, আমি সব কিছু এই মুহূর্তে অন প্ল্যাটফর্মে দেখাতে চাইছি না বা বলতে চাইছি না বা শেয়ার করতেও চাইছি না, কারণ সব কিছু তো সবসময় অন প্ল্যাটফর্মেতে হয় না, কিছু কিছু পার্সোনালিও থাকে। তো এই হচ্ছে ব্যাপার, তো সব কিছু শেয়ার করবো আস্তে আস্তে। আর এদিকে দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে, আজকেও কিন্তু সেম অবস্থা কালকের মতনই, মানে 5-10 মিনিট ছাড়া ছাড়াই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। আর যখনই বৃষ্টি পড়ছে তখন কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছে, মানে খুব জোরে জোরে বৃষ্টি পড়ছে। তো এদিকে তো ঝাড় দেওয়া হয়ে গেছে, আর আমি এখন রুমটা মুছে নিচ্ছি, কারণ রুমটা না মুছলে তো বালি থাকে প্রচুর, তাই না? তো সেই জন্য রুমটা একটু মুছে নিচ্ছি। তো মুছে নিয়ে ভাবছি অনেকগুলো কাজ আছে যেগুলো করতে হবে। এখন আমি সকাল থেকে ব্রাশ করিনি জানো, তোমার সাথে আগে ভাবলাম যে এগুলো শেয়ার করে নিই তারপর ব্রাশটা করবো, মানে অ্যাকচুয়ালি ব্রাশ করতে আমি ভুলেই গেছি, মানে কী যে মনে হয়েছে আমার জানি না, পুরো কুটো গোবিন্দ হয়ে গেছি, তো ব্রাশ করতে ভুলে গেছি। তো এই যে ব্রাশ করতে চলে এলাম, তো ব্রাশ করে নিয়ে তারপর এখন সকালের খাবার খেতে হবে। বর তো গেছে বাইরে, তো ও বাড়িতে যখন আসবে তখনই খাবো, কারণ ও বলল যে সকাল করে চলে আসবে। তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে, ও আসুক তারপরেই খাবো, সকাল যদিও আর নেই, অনেকটা দেরি হয়ে গেছে, তাও আর কি ওই মানে একসাথে টা খেলে আর কি আমার খাবারটা ঠিকঠাক মতো মনে হয় না যে কিছু একটা খেয়েছি বলে, একা একা তো খেতে ইচ্ছাই করে না। আর এদিকে আমি ব্রাশ করতে করতে কিন্তু আবার বৃষ্টি নেমেছে, তারাও দেখাচ্ছে। এইরকম বৃষ্টি বৃষ্টির ওয়েদারে গরম গরম খিচুড়ি, পাঁপড় ভাজা, চাটনি, আর যদি মানে কোনো একটা সবজি থাকে, লাবড়া বা তোমার পোস্ত, দিনটা জাস্ট জমে যাবে, তাই না বলো? আমার তো সেই লাগবে। তো যাই হোক, কিছু করার নেই, আজকে খিচুড়ি খাবো না, ভালো লাগছে না, বড় শরীরটা একটু খারাপ। আর এদিকে হচ্ছে ডাল বসিয়েছি এখন, আর যেটা করছি সেটা হচ্ছে সয়াবিনের তরকারি, সয়াবিন বা
জি যেটাই বলো না কেন। তো যাই হোক, সয়াবিনের তরকারি, আর এদিকে হচ্ছে আমি ভাত বসাবো, তাই জন্য চালটা এখন ধুয়ে নিচ্ছি। অনেকটা দেরি হয়ে গেছে রান্না করতে, অনেক কিন্তু ঘড়িতে বেজেও গেছে, অনেকটা দেরি হয়ে গেছে। তো এদিকে চাল ধুয়ে নিয়ে তারপরে রান্নাটা বসিয়ে দেবো, জলদি জলদি রান্না হয়ে যাবে, আর তারপর গরম গরম খাবো। তো চলো আর বেশি না কথা বলে এদিকে ভাতটা বসিয়ে দিই, আর একটা রান্না করতে হবে, সেটা হচ্ছে আজকে একটু অন্যরকম টাইপের বানাবো, ঠিক আছে? তো এই যে ডিম ভাজছি, তো এই ডিম দিয়েই বানাবো। আজকে রান্না বান্না আর স্নান করা পূজা করা সব কিছু হয়ে গেছে, এখন পর্যন্ত খাওয়া হয়নি, এই 11:30টার মতো বাজে। তো এবার হচ্ছে খাবো। তো হাজব্যান্ড গেছে বাইরে, ও এখনও আসেনি, আর বৃষ্টিটা জাস্ট 5 মিনিট ছাড়া ছাড়া বৃষ্টি নামছে, আবার থেমে যাচ্ছে, মানে যখন নামছে তখন প্রচণ্ডই নামছে। এতদিন বৃষ্টি হচ্ছিল না, তো সেই জন্য বৃষ্টি 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 করে মাথা পাগল হয়ে যাচ্ছিলো, এবার বৃষ্টি হচ্ছে, এবার মনে হচ্ছে যেন যে একটুখানি নামলে ভালো হয়। মানে পাবলিকটা এরকমই, তাই না? মানুষই এরকমই। তো যাই হোক, তো চলো এখন খিদে পেয়েছে, তো কী খাবো সেটাই ভাবছি আজকে। গরমটা কিন্তু আছে, বৃষ্টি হচ্ছে বলে যে ঠান্ডা আছে সেটা কিন্তু না, গরম গরম ভালোই আছে। আজ একটু তাড়াতাড়ি রান্না করে নিলাম, ভাবলাম যে বর্ষাতে একটু রিলস বানাবো, বাবা আর হবে বলে মনে হয় না। তো যাই হোক, যদি হয় অবশ্যই তোমরা তো দেখতেই পাবে। তো এখন দেখি কি খাওয়া যায়, ভাত যেহেতু রান্না হয়ে গেছে ভাবছি ভাতই খেয়ে নেবো। দেখা যাক, মুড়িকে তো ভালো লাগছে না সকালে, আর বর্তমানে মুড়িগুলো এমনি ভালো না, কেমন টাইপের একটা। তো সেই জন্য আর দুদিন ধরে চাউমিন খেয়ে, আজকে আর চাউমিন খাওয়া যাবে না। তো দেখি চল, ফোনের স্টোরেজ না ফুল হয়ে গেছে, সেই জন্য ভিডিও আর ধরছে না, বারবার ধরে কেটে যাচ্ছে ভিডিওটা। তো যাই হোক, ভিডিও কিছু ডিলিট করলাম, আরও কিছু ডিলিট করতে হবে। অ্যাকচুয়ালি কী বলতো, আমার ভিডিওগুলো না মানে মাঝখানে কয়েকটা ভিডিও গণ্ডগোল হয়ে গেছে, মানে ইউটিউবে ছাড়া হয়ে গেছে কিন্তু আমার পেজেতে ছাড়া হয়নি, তো সেগুলোই আর কি, ওই জন্যই ফোনটা একটু ডিস্টার্ব করছে। তাও তো ফোনটা সব কিছু রিসেট মারা হয়েছিল বলেই এখনও পর্যন্ত চলছে, নাহলে কবেই ফুটুডুম হয়ে যেত। এখন তো তাও 2-3 দিনের ভিডিও রেডি করে রাখা যায়, আগে তো সেটাও যেত না, প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিনই আপলোড করে দিত, নাহলে খুব সমস্যা হতো। তো যাই হোক চলো, এখন কিছু খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে আসছি তোমাদের সাথে কথা বলতে। দেখতে থাকো আর সঙ্গে থাকো। রান্না তো হয়েই গেছে তোমাদেরকে বললাম, তো সেই জন্য ভাবলাম মুড়িটা আজকে আর খাবো না, ভালোও লাগছে না, তো গরম গরম ভাতই খেয়ে নিই। আর গরম গরম ভাত হলে কিন্তু দেখবে একটু বেশিই খাওয়া হয়, আর খেতেও বেশ ভালো লাগে। আর যেটা বলছিলাম যে ডিমের একটা নতুন কিছু বানানোর জন্য ট্রাই করব, কারণ ওই ডিম সেদ্ধ ভাজা খেয়ে খেয়ে আর ভালো লাগছে না। তো যেটা করেছি সেটা হচ্ছে ডিমের ভুজিয়া প্রথম বানালাম, তো বানিয়ে সেটাতে যেমন করে চিকেন রান্না করে মশলা দিয়ে, তো সেভাবেই রান্না করেছি, মানে ডিম ভুজিয়া কষা যা বলো না কেন, যা বলবে তাই হবে ওই আর কি। তো প্রচণ্ড গরম ভাতগুলো, পুরো ভাপ উঠছে, মানে ধোঁয়া উঠছে, ভাপ উঠছে বলছি, ধোঁয়া উঠছে, বুঝতেই পারছো। তো চলো খাবারটা খেয়ে নিই, আর খাবারটা খাচ্ছি, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো গরম গরম এরকম খাবার খেতে কার না মজা লাগে, তাই না বলো? সবারই কিন্তু বেশ ভালোই লাগে গরম গরম খাবার খেতে, সেটা যে খাবারই হোক না কেন, কিন্তু গরম খেলে দেখবে খাবারের টেস্টটা পুরো অন্য রকম হয়, মানে একটা আলাদাই অনুভূতি, ভীষণই ভালো লাগে। আর সেই খাবারটা দেখবে একবার ঠান্ডা হয়ে গেলে আবার যদি সেটাকে গরম করে খাও, সেটার টেস্ট কিন্তু পুরোপুরি আলাদা হয়ে যায়, কেন জানি না, তবে এটা আমি দেখেছি হয়ে যায়। আর এদিকে হচ্ছে বসে খাবার খাচ্ছিলাম, তো অন্নাটা নিয়ে বসেছিলাম আজকে, আর এই যে গেছে এগুলো আমার সব ভেঙে, মানে আমি বুঝতেই পারছিলাম না, আমি যখনই বসেছি তখনই দেখছি একটা কী লাগলো ব্যথা, তারপর দেখছি এগুলো সব ভেঙে গেল, মানে এটা আমার ভীষণ 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 একটা ফেভারিট অন্না, যেটা আমি কখনোই কাজ ছাড়া করি না, আর হয়ে গেল অনেকদিন আগেই কিনেছি এটা, তো কিছু করার নেই, ভেঙে গেল। তো যাই হোক, তো চলো ব্লগটা বেশি বড় করছি না, সকাল থেকে দুপুর পর্যন্ত ব্লগটা টানলাম, এরপরে আর কোনো শ্যুট করতে পারিনি বলে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর আমার পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, আবার দেখা হবে পরে।